হ্যালো বন্ধুরা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা চিকেন দিয়ে হবে, বুঝতেই পারছ। চিকেন সাথে সয়াবিন, জমে ক্ষীর হয়ে যাবে, সত্যি জমে মালাই হয়ে যাবে। চলো আমরা রেসিপিটার দিকে এগাই। চিকেন, তার সাথে সয়াবিন, তার সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, আর যে সয়াবিনটা আমি সেদ্ধ করেছি ওটাও দিলাম। সমস্তটা দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর আমি একটু আদা গ্রেট করেও আবার দিলাম, তার মধ্যে একটু রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর যার ঝাল খেতে আরও বেশি ভালো লাগবে সে কিন্তু এক্সট্রা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারে। এটাকে আরও বেশি সফট অ্যান্ড স্মুথ করার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি মালাই, মানে ফ্রেশ ক্রিম। এটা ফ্রিজে ছিল বলে এটা কিন্তু দেখতে আইসক্রিমের মতো লাগছে। যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সুন্দর করে দলাই মলাই করে মিক্সচারটাকে মাখতে হবে। চামচের ব্যবহার করতে পারো, চাইলে হাতেরও। এক্সট্রা টেস্টের জন্য আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি আর এমনি রেড চিলি আর মেথি দিয়েছি। আর একটু সফটনেস আরও বাড়ানোর জন্য আমি একটা নর্মাল ব্রেডকে ভিজিয়ে এর সঙ্গে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করতে হবে কিন্তু, যাতে ব্রেডগুলো যেন মুখে না পড়ে। ভালো করে দলাই মলাই করে আমি মিক্স করব। মিক্স করার পর যে কাজটা আমাকে করতে হবে, ছোট ছোট টেনিস বলের আকারে আমাকে গোল গোল কোফতা বানিয়ে ফেলতে হবে। হাতে কিন্তু অবশ্যই তেল নিতে তোমরা ভুলো না। দেখতেই পাচ্ছ কেমন ছোট ছোট টেনিস বলস তৈরি হয়েছে, এরকম কিন্তু খান বিশেক হয়েছিল। আমি এটা রিফাইন্ড অয়েলে রান্না করব। যেহেতু টেক্সচারটা একটু হোয়াইট হোয়াইট হবে, তো সর্ষের তেলের ব্যবহার করছি না। তেল যখন একটু গরম হয়ে গেল, আমি কিন্তু কোফতাগুলোকে তেলে ছেড়ে দিলাম। বেশি কিন্তু ওভার ফ্রাই করলে চলবে না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে। হ্যাঁ, যদি তোমরা খেতে চাও স্ন্যাক্স হিসেবে, তাহলে কিন্তু ওভার ফ্রাই করতে পারো, মুচমুচে হবে। আমি যেহেতু এটা কোফতা কারি করব, হালকা ফ্রাই করব, একদম মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছ গায়ের রঙটা কেমন লালচে হয়েছে। আবার বেশি পুড়িয়ে ফেলো না কিন্তু। তো এই গোল্ডেন রেডিশ একটা কালার যখন এর গায়ে ধরবে, তখন চেঞ্জ করে আবার আরেকটা ব্যাচ কোফতা আমি তেলে ছেড়ে দেব। নেক্সট ব্যাচ অফ কোফতা যখন রেডি হচ্ছে, আমাকে কিন্তু গ্রেভির মশলাটাও তৈরি করে নিতে হবে। এই দেখো কত সুন্দর সুন্দর ক্রিসপি হয়েছে। এগুলো আমরা শুধু শুধুই খাবো, তো একটু কড়া করে ভেজেছিলাম। তো যাই হোক, মশলার দিকে আমরা এখন যাব। তো বেসিক হলো পেঁয়াজ দিতে হবে, এর মধ্যে আদা রসুন তো লাগতেই। সুন্দর করে একটা গ্রেভি তৈরি করতে হবে। চাইলে তোমরা চারমগজ আর এর মধ্যে কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি নর্মালভাবেই করছি। তো একটু টমেটো দিচ্ছি, যাতে একটু হালকা টিঞ্জি ফ্লেভার আসে। সুন্দর একটা স্মুথ গ্রেভি আমাকে তৈরি করে ফেলতে হবে। এর মধ্যে আমি একটু কেচাপও অ্যাড করলাম, একটু অন্যরকমভাবে ট্রাই করছি। তো তোমরা কিন্তু এইটা ট্রাই করে দেখো, একটা হালকা সুইট অ্যান্ড শার এফেক্ট আসবে, খেতেও কিন্তু বেশ লাগবে। ভালো করে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার মিক্সচারটা স্মুথ হয়। তো এরপর আমাকে এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করতে হবে, আর কিছুটা ভাজা মশলাও অ্যাড করছি, যাতে একটু ইন্ডিয়ান টুইস্ট আসে এর মধ্যে। আর গার্লিক আর ক্যাজু আমি অ্যাড করব এতে। ওগুলোকে আমি বারবার করে অ্যাড করে করছি, যাতে আমার গ্রেভিটা আরও বেশি স্মুথ হয়ে যায়। তোমরা চাইলে একসাথেও কিন্তু দিতে পারো, সেই ক্ষেত্রে মাঝে মাঝে অল্প করে তোমাদের জল অ্যাড করতে হবে। গ্রেভি আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমাকে এবার কড়াইতে তেল নিতে হবে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, যে তেলটা এক্সেস ছিল ওটা থেকে একটু কমিয়ে তেল দিলাম। তেজপাতা, জিরে, যেরকম নর্মাল ফোড়ন দিতে হয় সেটাই দেবেন। আর তোমরা যদি চাও এর মধ্যে গোটা গরম মশলাগুলোও অ্যাড করে দিতে পারো। তো
তো এরপর তেল গরম হয়ে গেলে গ্রেভিটা দিয়ে দিতে হবে। গ্রেভির মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। কষানোর কাছে কিন্তু আমাদের রান্নার টেস্টটা লুকিয়ে থাকে, তো একটু ফ্লেমটা হাই করে করতে হবে যাতে এর মধ্যে ফ্লেভারটা লক হয়ে যায়। এরপর অল্প করে নুন মিষ্টি অ্যাড করতে হবে। যেহেতু এটা একটু মানে হোয়াইট গ্রেভি হবে, তো এর মধ্যে আমি চেষ্টা করব চিলি না অ্যাড করতে আর টার্মারিক কম অ্যাড করতে। তো এর মধ্যে নুন মিষ্টি তোমরা ফ্লেভার অ্যাকর্ডিং অ্যাড করতে পারো। তো আমি এটাকে হালকা সুইটিশ টেস্টের মধ্যে রাখবো, একদমই বেশি মানে সল্টি বা ঝাল আমি এটাকে করছি না। তো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিংলি করতে পারো। দেখো তেল চারপাশ দিয়ে ছেড়ে এসছে, তো হালকা করে আমি আরেকটু মিষ্টি অ্যাড করে দিলাম। তোমরা মিষ্টিটা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করতে পারো। গ্রেভিটার কালারটা দেখলেই বুঝতে পারছো। এর মধ্যে আমি কিছুটা মালাই অ্যাড করব, একটু চেখেও দেখে নিলাম। তো এর মধ্যে আমি মালাই অ্যাড করেছিলাম অল্প করে। তো এর মধ্যে আমি কোফতাগুলো এবার ছেড়ে দেব। কোফতাগুলো বেশিক্ষণ ফুটবে না, চেষ্টা করবে যেন কোফতা ভেঙে না যায়। হ্যাঁ, এটা অন্য কিছু ভেজ হলে হয়তো ভেঙে যাওয়ার চান্সেসটা ছিল, কিন্তু যেহেতু এটা চিকেন কোফতা তো ভাঙার চান্সেসটা খুব কম। তো ঢাকা দিয়ে আমি এখানে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখবো। তো আমি লাস্ট ফিনিশিং হিসেবে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, একটু আমি ঘিও অ্যাড করব, আর লাস্টে আমি একটু গরম মশলা এতে ছড়িয়ে দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। আমার কিন্তু ফ্লেম অফ করা পর্যায়ে চলে এসেছে, কারণ এখন আর বেশি ফুটবে না। ভালো করে মিক্স করে দেওয়ার পর একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা একটু হোয়াইট গ্রেভি হয় তো মালাই রয়েছে, এর সঙ্গে কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। তো আমার রান্না প্রায় রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বাড়িতে সবাই ট্রাই করে কীরকম রেজাল্ট পেয়েছো সেটাও জানাতে ভুলো না। কসুরি মেথিটা আমি একটুখানি রোস্ট করেছিলাম, সেই জন্য হালকা গ্রিনিশ লাগছে, তোমরা এমনিও দিয়ে দিতে পারো, কোনো ম্যাটার করবে না। তো আজকে এখানে রেসিপিটা শেষ করলাম। এরপরে আমার নতুন রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে ক্লিক করো যাতে যখনই যে কোনো আপডেট আসে তোমরা সেটা দেখতে পারো। বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, ভালো খাও।